সংযুক্ত আরব আমিরাতর রাস আল খাইমা প্রদেশত শ্রী শ্রী জ্যোতি লোকনাথ সেবাশ্রমের চোদ্দতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্বর কল্যাণ কামনায় এক মহতি গীতাযজ্ঞ ও আলোচনা সভার আয়োজন করা হই। মার্চর 13 তারিখ সোমবার মন্দির সারাদিন ব্যাপী এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মহতি অনুষ্ঠানত প্রহিত গুজ্জি সুদূর বাংলাদেশের তনাগত হাটহাজারি থানার ফতেয়াবাদ সৌদরিহাট শ্রী শ্রী ব্রহ্মানন্দ যুগাশ্রম ও নাগেশ্বর শিবালয়ের অধ্যক্ষ ও রাস আল খাইমা 2010 সালত শ্রী শ্রী জ্যোতি লোকনাথ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রীমত স্বামী বীরেশ্বরানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে সদস্য সচিব মিন্টু শীলর পরিচালনায় এডা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট দানবীর ধর্মনুরাগী শিল্পপতি অদুলকান্তি চৌধুরী। এডে আরো উপস্থিত আছে মন্দিরের প্রধান পৃষ্ঠপোষক কাজল রায়, উজ্জ্বল দত্ত, সুবুজ চৌধুরী শিবু, সাংবাদিক সঞ্জিত কুমার শীল, কানুলাল দাস, শ্রী শ্রী জ্যোতি লোকনাথ সেবাশ্রমর আবুধাবির অনিল শীল, পরিমল শীল, জুয়েল দে, শিবলু দাস, সঞ্জিত গুর, স্বপন সূত্রধর, কাঞ্চন দে, কালীপদ শীল, সুপন শিখ দাস আরো বোধ কী। অনুষ্ঠানের মধ্যে আছে চণ্ডীপাঠ, গীতাপাঠ, ভজন, নাম কীর্তন। আগত অতিথিয়ালয় বরণ করিলই মন্দিরের সদস্য বৃন্দলে অনুষ্ঠানত আলাইন মরুতীর্থ প্রবাসী কৃষ্ণ মন্দির, রাম ঠাকুর মন্দির, আলাইন সৎসঙ্গ, সারজা শিবশঙ্কর, আলদাই রাধা মাধব কৃষ্ণ মন্দির, আবুধাবি সনাতনী গীতাসঙ্গ, আবুধাবি জ্যোতি লোকনাথ, আলাইন মরুতীর্থ রাম মন্দির, জাতীয় হিন্দু মহাজোট, জাতীয় হিন্দু পরিষদ সহ আমিরাত বিভিন্ন প্রান্তত্ব বক্ত এড উপস্থিত হইল। আমার ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন, নারদ আমি তোমাকে সময় আসলে। পরিশেষে লোকনাথ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমত স্বামী বীরেশ্বরানন্দ গিরি মহারাজের শান্তির বাণীর চরণ মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হইল। Cplus TV, Chittagong.